সিলেবাসের ক্ষেত্রে আমাদের কি কি পড়তে হবে? নাউন, প্রোনাউন, আর্টিকেল এর ওমিশন একটা পোর্শন রয়েছে, সেটাকে আমাদের শিখতে হবে। এগুলো দরকার রয়েছে, ইম্পর্টেন্ট ফর ফেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড এরর ডিটেকশন। নেক্সট চলে আসি, ভার্ব অ্যান্ড মডালস প্লাস টেন্স এর নলেজ রাখতে হবে ফর ফেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড সেন্টেন্স ফিলার্স। নেক্সট অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডজেক্টিভস জানতে হবে, এই দুটোর কনফিউজিং অ্যাডভার্বস আর অ্যাডজেক্টিভস ভাবে জানতে হবে। প্রিপোজিশনস, কনজাংশন আর প্লাস কানেক্টরস, এগুলো আমাদের শেখার বা জানার বিষয়, ক্ষেত্রে কাজে লাগবে। রিডিং কম্প্রিহেনশন আসে, থিম ডিটেকশন, থিম কমপ্লিশন বলে একটা টপিক আছে, সেন্টেন্স অপারেশন, ক্লোজ টেস্ট, ফ্রেজ রিপ্লেসমেন্ট, এরর ডিটেকশন, ডাবল ফিলার্স, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে হয়, ডাবল ফিলিং দেওয়া থাকে, ডাবল ফিল করতে হয়, সিঙ্গল ফিলার্স মানে একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ট্রিপল ফিলার্স এগুলো আসে। অনলি এসবিআই পিওর যে এক্সাম গুলো হয় সেই ক্ষেত্রে আসে ট্রিপল ফিলার্স, আর সিঙ্গল ফিলার্স আসে যে কোনো ক্লারিক্যাল এক্সামিনেশন এর ক্ষেত্রে। ডেলিভারি কনফিউশন আসে আরআরবি, আইবিপিএস আর ইন্স্যুরেন্স এর যে সমস্ত এক্সাম হয় সেগুলোর ক্ষেত্রে। ইডিওম্যাটিক এক্সপ্রেশন অর্থাৎ আমাদের ইডিওম শিখতে হবে, প্লাস ফ্রেজাল ভার্বস আসে, প্যারাজাম্বল অ্যান্ড সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট আসে, পেয়ার অফ ওয়ার্ডস, ওয়ার্ডস অ্যাসোসিয়েশন পেয়ার আসে, সেন্টেন্স কমপ্লিশন আসে। নেক্সট আসে গিভ দ্য টাইটেল, একটা টেক্সট দেওয়া থাকে তার অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল অপশনের মধ্যে থেকে বেছে লিখতে হয়। ভোকাবুলারি পোর্শনে আমরা দুটোই পাই, সিনোনিম অথবা ওয়ার্ড মিনিং জানতে চায়, আর নেক্সট অ্যান্টোনিম অথবা অপোজিট ওয়ার্ড জানতে চায়। এগুলো আমরা সবাই এক্সাম দিয়েছি কিছু না কিছু, কিংবা যারা দিইনি তাদের জন্য বলছি যে এক নম্বরের প্রত্যেকটা কোয়েশ্চেন হয় অপশন দেওয়া থাকে, অপশনের মধ্যে থেকে খুঁজে নিয়ে আমাদের লিখতে হয়।